বন্ধুরা, আমি পিউ। আর আজকে পিউয়ের রান্নাঘরে পিউ তোমাদের জন্য নিয়ে চলে এসেছে সুস্বাদু পালাং পানির। তো এই পালাক পানিরটা আমি আজকে কীভাবে রান্না করছি তোমরা পুরো রান্নাটা আমার দেখতে থাকো, আর আশা করি তোমাদের রান্নাটা খুবই ভালো লাগবে। তো চলো ফার্স্টে দেখিয়ে দিই এর জন্য আমি কী কী নিয়েছি। এখানে আমি দেখো ফ্রেশ একদম পালং শাক, একদম কচি পালং শাক যেগুলো সেটা আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে। এরকম মানে পাতাগুলোকে খালি নিয়েছি আর ডাঁটিগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে মোটামুটি 500 গ্রাম পালং শাক আছে। আর নিয়েছি আমি পনির, পনির এখানে আমি 250 গ্রাম নিয়েছি। তো সবার ফার্স্টে দেখো আমি রিফাইন তেল নিয়ে নিলাম। পুরো রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েল কিংবা বাদাম অয়েলও করতে পারো তোমরা। তো একটুখানি তেল নিয়ে নিয়েছি আমি এখানে 3-4 চামচের মতন নিয়ে, এর মধ্যে প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি সাদা জিরে। সাদা জিরে আর শুকনো লঙ্কাটা থেকে খুব সুন্দর করে যখন একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেই বড় মাপের পেঁয়াজটা খুব মিহি করে দেখো কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটা আমি এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে দেখো ভাজা করে নিচ্ছি। আর পনিরগুলো দেখো বন্ধুরা আমি আমার কিউব করে কেটে রেখেছি। একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার চলে আসবে আর খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এখানে আমি প্রায় 9 থেকে 10 কোয়া মতন রসুনকে কুচি করে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা দিলাম এখন এই পেঁয়াজ ভাজাটার মধ্যে, কিছুটা রেখে দিলাম আমি, এটা পরে আমার কাজে লাগবে এই রান্নাতেই। তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কিন্তু রসুনটাকে খুব একদম মিহি কিমা করে নেবে একবারে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে। টমেটোটাকেও দিয়ে দিয়ে আমি এর মধ্যে দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে দিলাম, নুনটা অবশ্যই তোমাদের স্বাদ মতন দেবে। এবার টমেটোটার মধ্যে নুন দেওয়ার অর্থ কারণ টমেটোটা খুব তাতে মানে নরম হয়ে যাবে। দেখো টমেটোটা খুব সুন্দর সফট হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে একদম মিশিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। ভাজাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে পালং শাকটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো পালং শাকটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে, পেঁয়াজ টমেটো আর রসুন। আর নুন হলুদ তো তোমাদের পরিমাণ মতন দেবে, আর চিনিটা অবশ্যই সামান্য পরিমাণ ব্যবহার করবে। একটা ঢাকনা দিয়ে দিলাম, মিনিট 3-4 পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো পালং শাকটা কিন্তু নরম হয়ে এসছে, এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পালং শাকটা, কিন্তু অবশ্যই তোমরা একটু বেশি করে নেবে নয়তো রান্নাটা কিন্তু ভালো লাগবে না। তো যেহেতু আমি এখানে 250 গ্রামের মতন পনির নিয়েছি তাই এখানে আমি 500 গ্রাম পালং শাক ব্যবহার করছি। দেখো খুব ভালো নরম হয়ে গেছে। আর একটুখানি ঢাকা দিয়ে আমি একটু রাখবো। গ্যাসের আঁচটাকে আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি, সিম করে রেখেছিলাম কারণ পাতাটা নালে নিচ থেকে লেগে যাবে। তো দেখো আর কিছুক্ষণ, মিনিট 2 আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো এবার কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি নাবিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। ইচ্ছা করলে জলটাকে আর একটুখানি সামান্য শুকিয়ে নিতে পারো, দেখো যে জলটা বেরিয়েছে, আবার জলটা রেখেও নিতে পারো। তা আমি আর একটুখানি টানিয়ে নিচ্ছি জলটা, যাতে একটুখানি শুকনো অবস্থায় করে নিয়ে তারপরে আমি এটাকে এবার নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবে, নিয়ে তারপর এটা আমি একটা পেস্ট বানাবো। তো দেখো এবার আমি এটাকে নাবিয়ে নিই। এটা তোমরা ইচ্ছা করলে কড়াইয়ের মধ্যেও রাখতে পারো। আমি এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেব, নিয়ে এবার আমি কড়াইটাকে একটা সাইড করে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে আমি 1 চামচের মতন বাটার দিয়ে নিচ্ছি। এখানে 1 চামচের মতন বাটারটা দিয়ে আমি বাটারটাকে মেল্ট করে নেব, নিয়ে পনিরের টুকরোগুলোকে যেটা আমি কেটে রেখেছিলাম আগে থেকেই সেটাকে এই বাটারের মধ্যে একটুখানি ভেজে নেব। কিন্তু তোমরা খেয়াল রাখবে পনিরটা যেন খুব বেশি ভাজা যেন না হয়ে যায়, তবে কিন্তু এই পালাক পানিরের মানে যে স্বাদটা সেটা কিন্তু চলে যাবে, খুব সফট থাকবে একদম। দেখো আমি জাস্ট বাটারের মধ্যে দিয়ে পনিরগুলোকে একটু এপিটোপিট করে নেব, আর কয়েকটা মানে একটু পনিরের টুকরো আমি রেখে দেব, এটা আমার কাজে লাগবে। আর কয়েকটা রসুনের কুচি আমি কিন্তু সরিয়ে রেখেছি। জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে পনিরটাকে আমি আবার সরিয়ে রেখে দিচ্ছি।
খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, খুব বেশি কিন্তু আমি শক্ত করিনি, জাস্ট একটু হালকা কালার চলে এসেছে, এটাকে আমি নাবিয়ে রেখে দিচ্ছি। এখানে যে আমি পালং শাকটা বানিয়ে নিয়েছিলাম আগে থেকে, তো সেটাকে দেখো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি, নিয়ে একটা মিক্সার জারের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটা খুব সুন্দর করে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একদম পেস্টটা যেন পুরো মিহি হয় ঠিক সেভাবেই তোমাদের পেস্টটা বানাতে হবে। এটা অবশ্যই ঠান্ডা করে করবে, গরম অবস্থায় কিন্তু এটা কখনোই করতে যাবে না। দেখো পেস্টটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রিন কালারের পেস্ট তৈরি হয়েছে। এটাকে আমি ঢাকনা দিয়ে এখন রেখে দিচ্ছি। এবার এই কড়াইটার মধ্যে আমি আবার খানিকটা তেল দিয়ে নিচ্ছি, আর আমি দিয়ে দেব একদম সামান্য একটুখানি মাখন। এখানে তোমরা মাখনটা নাও দিতে পারো, নাবানোর সময় দিতে পারো, তবে যেহেতু পালাক পানির তাই জন্য বাটারের যে স্মেলটা আসলে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। একটু ফাটিয়ে দেবেন, হয়তো ফাটলে মুখে চোখে ছিটতে পারে। এবার আমি এখানে যে রসুনের বাকি টুকরোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে রসুনটা একটা রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব। রসুনটা খুব সুন্দর দেখো একটা কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পালং শাকের, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে, বা লো ফ্লেমেও রাখতে পারো, কারণ হাই ফ্লেমে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে আর পালং শাকটা কিন্তু কালো হয়ে যাবে। তো দেখো আমার পালংয়ের যে কালারটা সেটা আস্তে আস্তে চলে আসছে, খুব সুন্দর একটা গ্রিন কালার চলে আসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো বাদ বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি প্রথমে স্বাদ মতো নুন, নুনটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো, এটা তোমরা বাড়িতে ধনে গুঁড়ো করে নিতে পারো, কিংবা কেনা যে ধনে গুঁড়ো পাওয়া যায় প্যাকেটে সেটাও দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা লক্ষ্য করে দেখো যে একটা সুন্দর খুব সুন্দর একটা গ্রিন কালার কিন্তু চলে এসছে আমার। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম অল্প। অনেকে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা একদম চলে যায়, কিন্তু না, দেখো কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে আমার। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে পালং শাকটা মিশিয়ে নেওয়ার পরে যে বাকি দেখো আমি কয়েক টুকরো পনির রেখেছিলাম, সেই পনিরের টুকরোগুলোকে আমি হাতের সাহায্যে এরকমভাবে পিষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এটা গ্রেটারে গ্রেট করেও দিতে পারো। এটা দিলে পরে আমরা যে ফ্রেশ ক্রিম ইউজ করি পনির এতে, এটার মধ্যে কিন্তু তোমাদের ফ্রেশ ক্রিম দেওয়ার একদম দরকার পড়বে না। এই পনিরটা যদি তোমরা হাতে করে পিষে নিয়ে এর মধ্যে দিয়ে দাও, তাহলে কিন্তু পুরো ফ্রেশ ক্রিমের যে স্বাদটা আসে সেই স্বাদটাই কিন্তু এই পালাক পনিরের মধ্যে চলে আসবে। এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো দেখো আমার মোটামুটি এটা খুব সুন্দরভাবে নাড়ানো কমপ্লিট একদম হয়ে গেছে। তো এবারে আমি যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেগুলোকে আমি এখন এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এখানে যে আমি ভেজে রাখা পনিরটা দিচ্ছি, তোমরা কিন্তু ইচ্ছা করলে এখানে একদম পুরো কাঁচা যে পনিরটা একদম সাদা অবস্থায় এটা আমি যদি না ভাজি তাহলে তোমরা সেরকমভাবে কোন দিতে পারো, আবার তোমরা ইচ্ছা করলে বাটারের মধ্যে একটু সতে করে নিয়েও পনিরটা দিতে পারো। এক্ষেত্রে কিন্তু দুটোর স্বাদ একদম দুরকম আসবে। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়েই এসছে, এটাকে আমি নাবাবো, কিন্তু তার আগে আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো। দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে চলে এসছে, এটার মধ্যে জল দেওয়া কোনো রকম প্রয়োজন পড়ে না। আর এবার আমি সবশেষে কাসুরি মেথিটা হাতের সাহায্যে একটুখানি হাতে একটু ঘষে নিয়ে কাসুরি মেথিটা ছড়িয়ে দিলাম। এবার তোমরা যদি মনে করো আর একটু গ্রেভি রাখবে তাহলে তোমরা এখানে জলের ব্যবহার করতে পারো, কিন্তু জলটা দিলে কিন্তু সেই স্বাদটা অনেকটা অন্যরকম হয়ে যায়, কিছুটা ফ্যাকাশে টাইপের বলতে পারো। তাই জন্য এবার এটাকে আমি এবার নাবিয়ে নিচ্ছি, একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে ফেলছি। এটাকে তোমরা গরম গরম নান, পরোটা, রুটি, লুচি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। তাহলে আজকে আমার রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যারা এখনও আমার রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার রান্নাটা কিন্তু অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করো। তাহলে আজকের মতন এইটুকু, আবার পরে তোমাদের কাছে নতুন রান্না নিয়ে এসে হাজির হব। নমস্কার, ভালো থেকো।